নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক আজকে আমি কিভাবে মোদক তৈরি করি পনির দিয়ে। বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবো পনিরের মোদক গণেশ চতুর্থীর উপলক্ষে। চলুন তাহলে দেখা যাক। আমি নিয়েছি এখানে 250 গ্রাম পনির, একটা পনির একদম খুব ভালো পনির নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো, চিনির গুঁড়োটা নিয়ে নিয়েছি। আর এখানে এলাচের দানার গুঁড়োটা করে নিয়েছি। আর এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর এখানে পনিরটাকে আমি একটা ছোটো গ্রাইন্ডার দিয়ে হাত দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এটা মিক্সিতে দিলে হবে না, এটা এরকমভাবে গ্রেট করে নিতে হবে। কেন এরকমভাবে যদি গ্রেট করে নিই খুব সুন্দর হবে জিনিসটা। আর পনির মিক্সিতে দিলে হবে কি হবে, ফ্যাটা ফ্যাটা হয়ে যাবে। তাই জন্য এটা গ্রেট করে এরকমভাবে সুন্দর করে আমি গ্রেট করে নিয়ে নিলাম। তারপরে আমি একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 চামচ চিনির গুঁড়ো দেবো। এখানে দানা চিনি দিলে হবে না, এটা গুঁড়ো চিনি দিতে লাগবে। কেন পনিরটাকে, পনিরটাতে একদম সফট নরম জিনিস, সেজন্য গুঁড়ো চিনি দিতে লাগবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 4 প্যাকেট গুঁড়ো দুধ। আমি 1 প্যাকেট দেখালাম, আমি 4 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি একটুখানি। খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। চিনির গুঁড়ো, চিনিটা দিয়েছি, যে দুধের গুঁড়োটা দিয়েছি ওটা দিয়ে খুব সুন্দর করে হালকা হাতে, খুব জোরে চটকাতে হবে না, হালকা হাতে মিক্স করে নিলে হয়ে যাবে। আর এটা আমার মাখা হয়ে গেছে, পুরো সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। তারপরে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা একদম লোতে রাখতে লাগবে, হাইতে করলে হবে না, তাহলে পনিরটা পুড়ে যাবে। তার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি পুরো কড়াইটার মধ্যে একটুখানি সাইডে কড়াইটাকে মধ্যে মিক্স করে মাখিয়ে নিলাম। কেন যাতে পনিরটা লেগে গেলে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে না, তাই আছে না। আমি ঘিটা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি পনিরটা। পনিরটা দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে একটুখানি খুন্তি দিয়ে খুব সুন্দর করে নাড়াতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, আঁচটা একদম লোতে রাখবে, হাইতে দিলে কিন্তু হবে না। আর ননস্টিকের কড়াইতেও করতে পারবেন আপনারা, আমার কাছে ননস্টিকের কড়াই নেই বলে আমি এই সিলভারের কড়াইতেই করছি। তারপরে আমি এটা কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে এলাচের যে ভিতরের যে দানাটা থাকে ওই দানাটা দিতে হবে। দানাটা ভালো করে একটু থেতে নিয়ে, থেতো করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে ওর মধ্যে। এটাকে উনি এরকম 5 থেকে 7 মিনিট এরকমভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটাকে একটা জাগ থালার মধ্যে ঠান্ডা করতে দিয়ে দিলাম। আমার এটা পুরো মিশ্রণটা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে আমি খুব ভালো করে যে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে আমি পাখার নিচে দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করতে হবে, কেন গরম থাকলে জিনিসটা ভালো হবে না। ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি, দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মাখতে পাচ্ছি, ওই জন্য পুরো ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার আমি ভালো করে হালকা হাতে একটুখানি মেখে নেব যাতে সুন্দর হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন মোদক বানানোর, এখানে আমার এখানে একটা মোদক বানানোর এটা আছে, তার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি। ঘিটা লাগিয়ে দিলে কী হবে, সুন্দর করে আস্তে করে উঠে চলে আসবে। আর এই যে মোদকের এরকম একটা গোল্লা, একটা বেশ লুচির থেকে রুটির মতন যে রুটি হয় বাড়িতে, ওরকম একটা গোল্লা নিতে হবে। গোল্লা নিয়ে এরকমভাবে এটাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এরকমভাবে চাপ দিয়ে নিতে হবে। চাপ দিয়ে নেওয়ার পরে তারপরে এরকমভাবে চাপ পুরোটা আটকিয়ে দেবেন। এই যে সাইডে যে মুখটা আছে এরকম মুখ দিয়ে আটকিয়ে নিতে হবে। নিয়ে ভালো করে ভিতরটা চেপে 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 দিতে লাগবে। তারপরে যতটা লাগবে তারপরে আবার একটু চেপে চেপে খুব সুন্দর করে চেপে চেপে দিলে খুব একটা সুন্দর একটা মোদকের সাইজ বেরিয়ে আসবে। এরকম চেপে চেপে দিতে হবে, হাতটা দিয়ে যেরকমভাবে আমি যেরকম চেপে দিচ্ছি এরকমভাবে চেপে দেবেন। খুব সুন্দর একটা শেপ, সুন্দর শেপ চলে আসবে। এরকমভাবে বানানো হয়ে গেল, আমার একটা মোদক তৈরি হয়ে গেছে। আমি একটা অন্য প্লেটের উপরে রেখে এই যে মোদকের এটাকে খুলে আস্তে করে খুলতে হবে যাতে না ভেঙে যায়। যেহেতু এটা পনিরের তো একটু আস্তে করতে হবে, ধীরে সুস্থে করতে হবে। এই যে আমার মোদকটা পুরো তৈরি হয়ে গেছে, মোদকের সাজ দিয়ে আমার মোদকটা পুরো তৈরি হয়ে গেছে। আমি আরও একটা মোদক করে দেখিয়ে দিচ্ছি। এই যেরকমভাবে ঠিক চেপে দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে এরকমভাবে করে নিতে হবে। আবার এটাকে ওর সেম প্রসেসে ওরকমভাবে চাপ দিয়ে পিছনে এরকম চেপে 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 সুন্দর করে করে নিতে হবে। করে নিয়ে এরকমভাবে আবার একটু পনির দিয়ে আবার ওইটা মাখাটা দিয়ে সুন্দর করে এরকমভাবেই চেপে চেপে রেডি করে নিতে হবে। এইভাবে আমি সবকটা মোদক তৈরি করে, এইভাবে সবকটা মোদক আমি তৈরি করে নেবো। আমি দেখিয়ে দিলাম দুটো কীরকমভাবে তৈরি করতে হবে। এটা কোনো চামচি দিয়ে বা হাত দিয়ে বানিয়ে যে শেপ দেবে সেটা হবে না, কেন এটা করতে গেলে চামচি দিয়ে হাত দিয়ে শেপ করতে গেলে একটু ভেঙে ঠেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য এটা মোদকের এরকম সাজ থাকলেই খুব সুন্দর হয়। আর আমার পুরো মোদকগুলো তৈরি হয়ে গেছে, বানানো হয়ে গেছে, সুন্দর করে বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি।
আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।